আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, যে তোমরা বন্ধুরা দেখছো আমার ভিডিও কিন্তু আমাকে সাপোর্ট ঠিক মতন করছো না, কিন্তু প্লিজ প্লিজ তোমরা সাপোর্ট করো আমাকে, তাহলে আমি তোমাদের সামনে অনেক নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত হব। হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে এই ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নেবেন, যাতে কোনো রকম যেন লাম্পস যেন না থাকে ততক্ষণ পর্যন্ত এটাকে ব্লেন্ড করবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি মল্লিকা। আজকে তোমাদের সামনে একটা কেক বানিয়ে দেখাবো, সেই কেকটির নাম মার্বেল কেক। চলো তাহলে কী কী লাগে সেগুলো আমরা দেখে নিই। চলো তাহলে তোমাদের উপকরণগুলো দেখাই। এখানে আমি ময়দা নিয়েছি, আর এখানে আইসিং সুগার নিয়েছি, এটা আমি বাড়িতেই মিক্সিতে করে নিয়েছিলাম নর্মাল সুগার দিয়ে। এখানে আমি দুধ নিয়েছি, এখানে আমি সাদা তেল, দুটো ডিম, বেকিং পাউডার, আর এগুলো যা তোমরা দেখছো এগুলো হচ্ছে কেকের উপরে যেগুলো ডেকোরেশনের জন্য লাগবে সেগুলোই নিয়েছি, এই ছোটো জেমসের প্যাকেটগুলো আর এই চকলেটসগুলো দুটো, আর এটা কোকো পাউডার, আর এখানে নিয়েছি একটা টুথপিক আর দুটো চেরি ডেকোরেশনের জন্যই নেওয়া হয়েছে, আর এটা আছে ভ্যানিলা এসেন্স। আর কতটা পরিমাণে নিয়েছি সমস্ত জিনিস আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। দেখো বন্ধুরা, এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে আমি ময়দাটা আর এই আইসিং সুগারটা প্রথমে চেলে নেব। দেখো এরকম একটা চালুনি দিয়ে প্রথমে আমি ময়দাটা ঢালছি, এরভাবে চেলে নেবে। এগুলো সব ফেলে দেবে, এগুলো আর অ্যাড করবে না। নেক্সট আমি এই গুঁড়ো চিনিটাকে দিয়ে দিলাম, সেম এগুলো ফেলে দেবে, অ্যাড করবে না। এই দুটোকে এরকম ভাবে চেলে নিয়ে বেকিং পাউডারটা নিয়ে নিচ্ছি, এটা এখানে অ্যাড করব। এরপর আমি এই সাদা তেলটা এর মধ্যে ঢেলে দেবো। দেখতেই পাচ্ছ, দেখো বন্ধুরা, এখানে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিয়েছি ইলেকট্রিক, এটা দিয়ে আমি এই মিক্সিংটাকে এরপর দুটো ডিম নিয়ে নিয়েছি, এই দুটো ডিমটা ফাটিয়ে এই ব্যাটারটার মধ্যে অ্যাড করলাম। এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ব্যাটারটা আমার খুব একটু থিকনেস হয়ে গেছে, এর জন্য আমি এটা অল্প অল্প দুধ এর মধ্যে আমি অ্যাড করছি।
আর একটু দুধ অ্যাড করছি। হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে এই ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নেবেন, যাতে কোনো রকম যেন লাম্পস যেন না থাকে ততক্ষণ পর্যন্ত এটাকে ব্লেন্ড করবেন। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর আমি এই ভ্যানিলা এসেন্সটা এই মিক্সচারটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে আবার এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু মিক্স করে নাও। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখানে আরেকটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই মিক্সিং বোলটার মধ্যে এই যে ব্যাটারটা, এটার হাফ আমি এর মধ্যে ঢেলে নেব। এরপর আমি এই কোকো পাউডারটা এটার মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এই চকলেট ব্যাটারটার মধ্যে আমি একটু সামান্য দুধ ঢেলে নিচ্ছি, ব্যাটারটা খুব মোটা হয়ে গেছে। হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে আরেকবার একটু ব্লেন্ড করে নিই। দেখো বন্ধুরা, এখানে আমি রাউন্ড শেপের এক কেক মোল্ড নিয়ে নিয়েছি, এরপর এরকম একটা বাটার পেপার প্লেস করে দিয়েছি। এরপর আমি এই দুটো ব্যাটার দিয়ে কেকের লেয়ারগুলো বানাবো। দেখো তাহলে, নেক্সট এই ব্যাটারটা এরকম করে অ্যাড করবে, তারপরে এই স্পুনটা দিয়ে
এরকম করে থিতিয়ে দেবে জিনিসটাকে। নেক্সট সেমভাবেই এই চকলেটটাকে এরকমভাবে দেবে, জিনিসটাকে এরকম করে স্প্রেড করে দেবে। নেক্সট এর উপরে হোয়াইট বাটার এরকম করে স্প্রেড করে দেবে। দেখো বন্ধুরা, এরকম করে আমি লেয়ারটা তৈরি করে ফেললাম। দেখতেই পাচ্ছ তারপর একটা টুথপিক দিয়ে এরম করে কেটে নিলাম। চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে, আর রান্নাঘরে যা অগোছালো অবস্থা দেখে কিছু মনে করো না। তাহলে চলো কেকটা কী করে বানাই দেখা যাক। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এরকম শুকনো একটা এরকম খালি হাঁড়িতে এরকম একটা স্ট্যান্ড আমি নিয়ে নিয়েছি। প্রথমে এরকম একটা সাইজ মতন হাঁড়ির যেরকম সাইজ মতন আমি ঢাকনা দিয়ে এটাকে প্রথমে একটু গরম করে নিতে হবে, জাস্ট 5 মিনিটসের জন্য। হাঁড়িটা গরম হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে ফেলছি। এরপর এই মিক্সারটা হাঁড়ির মধ্যে খুব সাবধানে রাখবে। এরপর এই ঢাকনাটা দিয়ে ঢেকে দেবে। এটা হতে প্রায় 15-20 মিনিট টাইম লাগবে। বুঝতে পারছি না কেমন কেকটা হবে, দেখাই যাক। চলো বন্ধুরা দেখে নিই, কেকটা একটু চেক করে নিই কত দূর কী হলো, দেখে নিই চলো। ওয়াও, কেকটা দেখো প্রায় মনে হচ্ছে হয়ে এসছে। এরকম একটা টুথপিক দিয়ে এরকম সাইডে এরকম ভাবে চেক করে নেবে। দেখতেই পাচ্ছ টুথপিকের গায়ে কোনো রকম কিছু মিক্সচার লেগে নেই। তাহলে আমার কেকটা হয়ে এসছে, দেখছো কত সুন্দরভাবে হয়েছে। কেকটি আমার তৈরি করা হয়ে গেছে। এবার কেকের উপরে যে ডেকোরেশনগুলো করব সেগুলো তোমাদের এক এক করে দেখাবো। এই কেকটাকে আমি কিছুক্ষণের জন্য পাখার তলায় রেখে দিয়েছিলাম। চলো এখন তোমাদের একটু ডেকোরেশন করে দেখাই। দেখতেই পাচ্ছো বন্ধুরা আমার কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। চলো বন্ধুরা তোমাদের একটু কেকটা কেটে দেখাই কতটা সফট হয়েছে একটু দেখি। দেখতেই পাচ্ছ সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে, আর দেখো কতটা সফট হয়েছে। আর খুবই সামান্যভাবেই ডেকোরেশন করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও, আর কমেন্ট বক্সে প্লিজ প্লিজ জানিও। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, যে তোমরা বন্ধুরা দেখছো আমার ভিডিও কিন্তু আমাকে সাপোর্ট ঠিক মতন করছো না, কিন্তু প্লিজ প্লিজ তোমরা সাপোর্ট করো আমাকে,
তাহলে আমি তোমাদের সামনে অনেক নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত হব। প্লিজ প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করো না প্লিজ। তাহলে আজকের মতো টাটা, আর সবাই খুব ভালো থাকবে আর স্মাইল করবে আর লাইক করবে। টাটা।